হাদিস তো রাসূলুল্লাহ কথা, কাজ এবং অনুমোদনকে বলা হয়, তিনটি দিক তো মওকুফ কি করে হাদিস হলো, মাকতু কি করে হলো, সাহাবায়ে কেরামদের বচন অথবা আপনার আমল কর্ম, এই দুটোকেও হাদিস বলা হয়। এই অর্থে নয় যে সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, এই অর্থে বলা হয় হাদিস মানে শাব্দিক অর্থ হচ্ছে বাণী, হাদিস মানে কথা সহজ ভাষায়। তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন, তো তারা যদি কোনো একটা আমল করে থাকেন সেটা দিনের একটা অংশ হিসাবে, অথবা কোনো একটি কথা বলে থাকেন দিন সম্পর্কে, তাহলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলিল না জেনে নিজের পক্ষ থেকে বলতে পারেন না। এটা হচ্ছে তাদের সম্পর্কে আমাদের সুধারণা, কারণ আল্লাহ তাদেরকে সার্টিফাই করেছেন জি যে তারা সত্যবাদী, উলাই কাহুম সাদিকুন, আল্লাহ বলেছেন মহাজন সাদের সম্পর্কে। তো এই জন্য সাহাবায়ে কেরামদের উক্তি অথবা আমলগুলিকে হাদিস বলা হয়েছে, যদিও সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তির সামনে চলবে না, রাখা যাবে না, কিন্তু কোন একটা বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আমল পাচ্ছি না, উক্তি পাচ্ছি না, কিন্তু সাহাবায়ে কেরামদের আমল পাচ্ছি, তাহলে আমাকে তার উপর আস্থা করা যাবে যে হ্যাঁ এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, বা সেটার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া যেতে পারে বা দলিল হিসেবে পেশ করা যেতে পারে। কখনো সমর্থক দলিল, কখনো মানে যদি ওই বিষয়ে আর এর বেশি কিছু না পাই, তো সেটা একটা দলিল হতে পারে যে সাহাবায়ে কেরাম এরকম আমল করেছেন। তাবেইন, তাবেইনরা যেহেতু সাহাবায়ে কেরামদেরকে পেয়েছেন, সুতরাং তাবেইনদের কথা আমাদের তুলনায় বেশি মূল্য আছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি, শিরক বিদআতের যুগ থেকে মুক্ত, ফিতনা থেকে অনেকটাই মুক্ত। হ্যাঁ যদিও সেই যুগে কিছু কিছু ফিতনা শুরু হয়েছিল, কিন্তু এত বেশি ফিতনা ছিল না যেটা পরবর্তীকালে তাবা তাবিনের যুগে শুরু হয়েছে বা তারপরে শুরু হয়েছে। সুতরাং সেই কথাগুলিরও একটা ওজন আছে, যদিও সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সামনে আমলের সামনে দলিল নয়, এটা মনে রাখবেন। তো এই জন্য বলা হয়েছে যে হাদিস, হাদিস সেটা মারফু হইতে পারে, মওকুফ হইতে পারে, মাকতু হইতে পারে। জি, আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে দলিল হচ্ছে আল কোরআনুল করিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস বলতে সহি হাদিস লাগাইতে হবে, কারণ যদি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত না হয় তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস নয়, যেহেতু হাদিস বলে বর্ণনা করা হয়েছে সেই জন্য আমরা জয়ীফ হাদিস হাদিস বলছি বা জাল হাদিস হাদিস বলছি, কিন্তু জাল কথা তো হাদিসই নয়, বা যেটা অথেন্টিক ভাবে প্রমাণিত হলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, হাদিস নয়, নিশ্চিত নয় যে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা আমল, কিন্তু যেহেতু হাদিস বলে বর্ণনা করা হয়েছে সেই জন্য আমরা জয়ীফ হাদিসকে বা জাল হাদিসকে হাদিস বলছি। আসল হচ্ছে দ্বিতীয় উৎস ইসলামের বা দলিল হিসাবে সেটা হচ্ছে সহি হাদিস, সহি হাদিস সেটা মকবুল গ্রহণযোগ্য হাদিস, সেটা সহি হইতে পারে অথবা তার একটু নিম্নমানের সেটা গ্রহণযোগ্য হাসান হইতে পারে, যেমন হাদিসের ভাগ রয়েছে সহি এবং হাসান। ইজমা এবং কেয়াস, ইজমা মানে সবার সম্মতি, এই মানে ঐক্যমত, যদি কোনো একটি বিষয়ে ঐক্যমত হয়ে যায়, আর এই ঐক্যমত সাহাবায়ে কেরামদের পরে তেমন কোনো খাস মাসলাই হয়নি। জি কথা বলছেন, এই জন্য অনেকেই দাবি করেছেন যে আসল এজমা হচ্ছে সাহাবায়ে কেরামদের এজমা, কারণ তারপরে সারা পৃথিবীতে মানুষ অলমারা ছড়িয়ে গেছে, একমত হওয়ার কোনো সম্ভাবনাই নেই এখন সারা বিশ্বের, কোনো অলমা কোনো একটি দ্বিমত, দ্বিমতের যে যে মাসাইল গুলিতে দ্বিমত রয়েছে একমত সম্ভব অসম্ভব। তো ইজমা কখন দলিল হবে, যখন কোরআনে কেরিমে কোন একটি বিষয় নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নেই স্পষ্ট, তখন আপনি ইজমাকে রাখতে পারেন যে এই বিষয়টি তো আলমারা ঐক্যমত পোষণ করেছেন, হ্যাঁ তাবেইনদের যুগে এরকম যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যেখানে কোরআনে কেরিমে স্পষ্ট আছে, হাদিস স্পষ্ট আছে, তাহলে এজমার এখানে আর কোনো প্রয়োজনই নেই, নিঃপ্রয়োজন। জি, এয়াস হচ্ছে, এয়াস যেটা চতুর্থ, সেটাও কোরআন এবং হাদিস থেকে নেওয়া, সেটা কিভাবে, কোরআন এবং হাদিসে স্পষ্ট নেই কিন্তু আরেকটি মাসআল আছে, যেই মাসআলিটির উত্তর আমার কাছে স্পষ্ট নেই, তারই সদৃশ্য, তার মতোই, হ্যাঁ তার সাথে তুলনা করা যেতে পারে, তাহলে যেই মাসআলাটিকে স্পষ্ট করা হয়েছে কোরআন এবং হাদিসে, কোরআনে অথবা হাদিসে, সেই মাসআলার কাছাকাছি বা ওর মতোই আরেকটি এক ধরনের মাসআলা, নতুন একটা সমস্যা আমাদের সামনে আসলো, তখন এইটাকে ওই মাসআলার উপর কেয়াস করলাম, হ্যাঁ যুক্তি
দিয়ে সেটা প্রমাণ করলাম যে এই মাসালাটির উত্তর ঠিক ওই মাসালার মতো হবে, কারণ দুটো দিকই আছে, সদৃশ্যতা আছে। এটা হচ্ছে কেয়াস। কেয়াস কখন আসবে? যেমন পানি না থাকলে তেমন, পানি না থাকলে তেমন। মাটির কখন প্রয়োজন হয়? পানি নেই সেই জন্য মাটির প্রয়োজন, হ্যাঁ উজু করতে পারছি না সেই জন্য তখন তেমন। ঠিক তেমনই যখন কোরআনে মাহাদিসে কোন মাসালা স্পষ্ট নেই তখন আমরা যাব ইজমা অথবা কেয়াসে যাব। জি, এই জন্য ইজমা এবং কেয়াসকে উড়িয়েও দেওয়া যায় না। আবার ইজমা কেয়াসের নাম দিয়ে হাদিস অস্বীকার করা যে মজহাবধারীদের আচরণ বা বেদাতীদের আচরণ সেটাও করা যায় না। আশা করি বুঝতে পারছেন। জি।